যেমন আজকে আজকে আমার দরবার একটা লোক আসছে ভক্ত, আয়েশা ডাক দিয়া কই কই হুজুর, আমি যখন নবীর প্রেমে দুরূদ পড়ি রাতের বেলা গোপনে গোপনে, আমার স্বামী ঘুম থেকে আইটা ওইটা কয়েক দুরূদ পড়া যাবে না, ডাক দিয়া কই এমন ভাবে জিকিরি করা যাবে না, নবীর দুরুদের চাইতে নাকি স্বামীর খেদমতের দাম বেশি। নাউজুবিল্লাহ। এই মহিলাটা এই কথা বইলা কাঁদতেছে, আমি বললাম তার একটা দলিল দিবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সন্তান থেকে নবীরে বেশি ভালোবাসতে হবে, বাবা থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে, ওয়ান্নাসি আজমাইন সকল মানুষের চাইতে নবীরে ভালোবাসতে হবে। যদি সকল মানুষের চাইতে, মা বাবার চাইতে আমার নবীকে ভালো না বাসে, ততদিন পর্যন্ত সে ইমানদার হতে পারবে না। তোমার স্বামী যদি বলে থাকে তোমার স্বামীর কথা আর ফেরাউনের কথার মধ্যে কোনো পার্থক্য নাই, সবচেয়ে বড় দুঃখ হলো ফেরাউন না তো কাফের হইয়া বলছে আসিয়ারে ইবাদত করবি না, আমারে আল্লাহ মানবি, আর তোর স্বামী মুসলমান হইয়া তোরে বলছে নবীর দুরূদ পড়তে পারবি না, জিকিরি করতে পারবি না। এই যুগের ফেরাউনের পাট নিছে, আল্লাহ তারে হেদায়েত করুক। যুবকের দল, আসিয়ার মতন মেয়েটারও বলে দিলাম তোর স্বামীরে যায়া বলবি তুমি আমার দেহের মালিক, আমার ইমানের মালিক আমার আল্লাহ, আমি যদি মারা যাই তুমি আমার স্বামী হতে পারো, তোমার কবরটা আমার কবরের দূরত্ব এক হাত দূরত্ব হতে পারে, কিন্তু আমার কবরে তুমি যাবে না, তোমার কবরে আমি যাব না, আমার কবরের শাস্তির ভাগ তুমি নিবে না, তোমার কবরের শাস্তির ভাগ আমি নিব না। আমি বললাম তোমার স্বামীরে যাইয়া বলবা তুমি আমার দেহের মালিক, ইমানের মালিক আমার আল্লাহ, আর যদি পারো স্বামীটারে নিয়ে ওযু কইরা নামাজের মুসল্লায় বসবা, বৈশা বলবা স্বামী আল্লাহর ইবাদতে বাধা দিয়েন না, নবীর দুরুদে বাধা দিয়েন না, আসেন দুইজন একটা চাটারের মধ্যে বৈশা নামাজের মুসল্লার ভিতরে বৈশা আল্লাহরে ডাক দিয়া বলি আল্লাহ আমরা স্বামী স্ত্রী সংসার করতেছি, আমাদের সন্তান হয়ে গেছে, কেউ আগে মারা যাব কেউ পরে মারা যাব, যে যখনই মারা যাই না কেন আমরা স্বামী স্ত্রীকে এক জান্নাতের ভিতরে রাখিও। এইভাবে দোয়া করবেন, এইভাবে আল্লাহকে বলবেন, ও আল্লাহ আমার মেয়েকে বিয়ে দিলে অনেক দূরে চলে যাবে, আমার ছেলে বিয়ে করে অনেক দূরে বিয়ে করবে, কিন্তু আমরা একজন এক এক সময় মারা যাব, দুনিয়ার সংসারে সন্তান নিয়ে যেমন একটা ঘরে ছিলাম আল্লাহ, আমি মরে গেলে আমার স্বামীকে নিয়ে, আমার সন্তানের স্ত্রীকে নিয়ে, নাই নাতনি নিয়ে কিয়ামত পর্যন্ত আমাদের নসলে যারা হবে আমাদেরকে নবীর কদমে জান্নাতে রাখিও। এইভাবে যদি দোয়া করতে পারেন, আমার নবী আপনার নবী বলেন এইভাবে তোমরা দোয়া করবা, জান্নাতের ভিতরে একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো ওয়াসিলা, ওয়াসিলা নামক জায়গায় যাইয়া আমি নবীর ওয়াসিলা দিয়া আল্লাহর কাছে বলবা, যা বলবা আমার আল্লাহ করবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?